গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনাইনি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই ব্লগিংটা কিন্তু আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখনের ভিডিওটা আমি বলেইছিলাম, আমার স্টকে অনেক ভিডিও রয়েছে, এখনও শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে আর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছে আর এখন ঠিক বাজে সকাল 8টা নাগাদ। তো সবে আমি ঘুম থেকে উঠেছি আর বৌদি নিয়ে চলে এসেছে চা, তো সবাই মিলে আমরা এখন খাচ্ছি চা। তো এরপর আমি চলে যাব রান্নাঘরে, তো চলেও এসেছি রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি রান্না করছি মাটির উনুনে, আর আমি কিন্তু আছি এখন গ্রামের আমার নিজের বাড়িতে। তো যাই হোক, এই দিশি মুরগির ডিমগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো দিশি মুরগির ডিম দিয়ে আমি আজকে কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার নাম দিয়েছি আমি গরিবের ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি কাল রাতে না ভাতটা বেঁচে গেছিলো, তো অনেকগুলো ভাত ফেলতেও গায়ে লাগছে। তো মা বললো কি করব, তো আমি ভাবলাম চলো ফ্রাইড রাইস টাইপের একটু কিছু বানিয়ে দিই, তাহলে আমার মেয়েটাও খেতে পারবে। যেহেতু আমার মেয়ে ছোট আছে, তো বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসে আর খেয়েও কিন্তু প্রশংসা করেছে। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিলাম, মানে কিমা টাইপের করে নিয়েছি ডিমটাকে। আর ডিমটা কিন্তু বাড়িরই, মানে মুরগির ডিম। মা একটা মুরগি পুষেছিল, সেই মুরগিটা না প্রচুর ডিম পাড়ে, প্রত্যেকটা দিন ডিম পাড়ে। আর ডিমগুলোর সাইজগুলো দেখেছো কত বড় বড়। তো যাই হোক, ডিমগুলো দিয়ে আমি ভুজিয়া টাইপের বানিয়ে নিয়েছি। এরপর আমি একটু তেল দিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি এখানে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি। তো প্রথমেই আমি তেলের ওপরে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রেখেছি কুচি করে আলু, মানে আলু ভাজা টাইপের আমি কেটে নিয়েছি। আর এই আলু ভাজার সাথে সাথে তোমরা কিন্তু এই শীতের যে ভেজিটেবলসগুলো হয়, ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, এগুলোও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে কোনো কিছুই অ্যাড করছি না, শুধু আলুটা দিয়েই আমি ফ্রাইড রাইস টাইপের করব। তো দেখো, আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। অ্যাড করার পর ভালো করে কিন্তু আমি মিক্স করে নিলাম আর ভেজেও নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ডিমের কিমাগুলো, দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে। এরপর আমি অ্যাড করব ভাত, মানে রাইস। কাল রাতে অনেকগুলো ভাত বেঁচে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো ভাত। তো নষ্ট করতে কেমন গায়ে লাগে না, তো ভাবলাম চলো এই টাইপের রান্নাটা করলে সবাই খাবে আর ব্রেকফাস্টও হয়ে যাবে। তো আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভাতগুলো দেওয়ার পরে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমার এখানে হেল্প করছে বৌদি, এই মানে এই রাইসগুলো তুলে তুলে বাটিতে ভাগ ভাগ করে দিচ্ছে। এবার সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি, আর আমরা যখনই খাই সবাই একসঙ্গে বসে খাই। তো আমরা খেতে বসে গেছি, এরপর আমরা একটা জায়গায় যাব, সেখানে আমাদের সবারই নেমন্তন্ন আছে। তো এখন ঠিক বাজে ওই 11টা নাগাদ, তো আমরা 12টা নাগাদ যাবো। আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, একটাই অনুরোধ তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, আমাদের গোছানো হয়ে গেছে আর এখন 12:30 নাগাদ বাজে। আমি আর বৌদি যাচ্ছি হেঁটে হেঁটে, পাপা এখনও আসেনি, যেহেতু পাপা টোটো নিয়ে গেছে জল দিতে। তো পাপা বলেছিল আমি আসলে টোটো করে নিয়ে যাব, তো আসতে লেট করছিল বলে আমি আর বৌদি চলে এসেছিলাম। আর তার আগে তো মা আর মেয়ে চলেই এসেছে। তো এই দেখো, আমরা চলে এসেছি আর এটা হলো মামার বাড়ি। রক্তের সম্পর্ক না হলেও কিন্তু এটা রক্তের সম্পর্কের ওপরে, মানে আমাদের সম্পর্ক। তো প্রথমেই আমরা যাচ্ছি আমার ছোট মামাদের বাড়ি, আর ছোট মামারাই নিমন্ত্রণ করেছে আর কি। তো এই দেখো, এটা হলো দিদা, এটা বনু, দুই বনু, আর আমার মেয়ের সঙ্গে খেলা করছে আর কি। তো এইবার যাচ্ছি বড় মামাদের বাড়ি, তো এখানে মামির সঙ্গে দেখা করব। তো চলে এসেছি, সবাই মিলে গল্পগুজব করছি আর মামি কাজ করছে, মামি মেশিনের কাজ করে আর কি। তো দেখা হয়ে গেল, এরপর আমরা চলে যাব আবার ছোট মামিদের বাড়ি। চলে এসেছি ছোট মামিদের ঘরে আর এখন মেয়েকে খাওয়াচ্ছি। তো আমরা সবাই মিলে এখন বসে পড়বো খেতে। খাওয়া দাওয়া করে আমাদের একটু প্ল্যানিং আছে, একটু মাঠের দিকে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ কিন্তু দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল। তো প্রথমেই কী বেশ দিয়েছিল,
আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তারপরে তো মাছের তরকারি ছিল। আর এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আবার তোমরা সবাই ভেবো না যে অত জোরে জোরে সব কাজ বাজ হচ্ছে, একদমই না। তারপরে চিকেন আসলো, চিকেন টিকেন খেয়ে নিলাম, এরপর খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এখন মাঠের দিকে। তো চলো বন্ধুরা, মাঠটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো মাঠে গিয়ে ভেবেছিলাম একটু ভিডিও বানাবো সর্ষে খেতে, বাট সর্ষে খেতে তো গেছি, সর্ষে গাছ হয়েছে কিন্তু ফুল হয়নি। তো যাই হোক, কিছুটা টাইম আমরা মাঠেই কাটালাম। আর সূর্যি মামা দেখো অস্ত যাওয়ার মুখে, সন্ধে প্রায় হয়ে এসেছে। তো এখান থেকে কিছু ফটো তুললাম, তুলে আর ভেবেছিলাম রিলসও বানাবো, তো সেটা আর হলো না যেহেতু সর্ষে ফুল হয়নি এখনও, তো সেই জন্য। তো এরপর আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো বাড়ি যেতে যেতে একটা গাছের নজর পড়লো, সেখানে হলো তেঁতুল। আর তেঁতুল দেখলেই তো আমার খুব মানে মুখ থেকে জল বেরিয়ে যায়, যাই হোক কাঁচা তেঁতুল এগুলো হাত দিলে চলবে না। তো এরপর আমরা দেখলাম যে এখন শীতের সময় যেহেতু, তো গাছে ঝুলছে হাঁড়ি, মানে রস, খেজুরের রস। তো যাই হোক সব দেখে টেখে নিলাম, নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দেব। তো প্রথমেই দেখো মামাদের বাড়ি রিটার্ন চলে এলাম, এইবার আমরা টোটোতে বসে আছি, বাই বাই টাটা জানিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে দেখলাম একটা জায়গায় নলেন গুড় বিক্রি হচ্ছে, তো সেখান থেকে আমরা নলেন গুড়টা নিলাম। তো এখানে কিন্তু 250 টাকা করে নলেন গুড়। তো নলেন গুড়টা টেস্ট করতে দিচ্ছিল, তো টেস্ট করে দেখলাম না এটা ঠিকই আছে, নলেন গুড়ের মতনই আছে, গন্ধটা বেশ সুন্দর। তো সেই জন্য আমরা নিয়ে নিলাম 1 কিলো নলেন গুড়, যেটা ঝোলা গুড় বলে, আর পাটালি গুড় আমরা নিইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার ভিডিও দেখতে একদমই ভুলো না। আর ভালো লাগলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজ এ পর্যন্তই, টাটা।